আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, youtube.com/4079 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে রয়েছে ক্যামটেশিয়া স্টুডিও সফটওয়্যারটি কিভাবে আপনার পিসিতে রিইনস্টল দেবে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনি যদি 30 দিনের ট্রায়াল ভার্সনের এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন, আর উক্ত ট্রায়াল ভার্সনের সফটওয়্যারটি 30 দিন শেষ হওয়ার পর অবশ্যই আপনি সফটওয়্যারটি আপনার পিসি হতে আনইনস্টল দেন। আনইনস্টল দেওয়ার পর পুনরায় আপনি আবার ক্যামটাশিয়া স্টুডিওটি ইনস্টল দেন, অতঃপর আপনি দেখতে পান যে আপনার ক্যামটাশিয়া স্টুডিও আর কাজ করছে। তো এ সকল সমস্যা সমাধানের জন্য আজকে আমার এই ভিডিও টিউটোরিয়াল। আশা করি আজীবনের জন্য আপনারা আজকের এই টিপ ট্রিক্সটি যদি অ্যাপ্লাই করেন তাহলে এই সফটওয়্যারটি আপনি ব্যবহার করতে পারবেন। তথাপি বলে রাখি যে এটি শুধু 30 দিনের জন্য আপনি ইউজ করবেন এবং 30 দিন শেষ হওয়ার পর পুনরায় উক্ত মেথডটি প্রয়োগ করবেন, আবার 30 দিনের জন্য আপনি উক্ত সফটওয়্যারটি নতুন করে কাজ শুরু করতে পারেন। তো চলুন আমরা পরবর্তী সেশনে আজকের এই টিপ ট্রিক্সটি কিভাবে সম্পূর্ণ করব শুরু করি। তো বন্ধুগণ, আমরা আজকে নতুন টিপ ট্রিক্সের মাধ্যমে ক্যামটাশিয়া স্টুডিও সফটওয়্যারটি কিভাবে রিইনস্টল দেওয়া যায় এর কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা ক্যামটাশিয়া স্টুডিও সফটওয়্যারটি একটু দেখে নিই। তো দেখুন, পিসিতে যে সফটওয়্যারটি এখন রান করলাম সেটিতে 30 ডেজ লেফট, অর্থাৎ এখানে আরো 13 দিন যেকোনো ভিডিও এডিটিং করার মতো সময় রয়েছে। তো আপনাদের পিসিতে যখন আপনারা 30 দিন ক্যামটাশিয়া স্টুডিও সফটওয়্যারটি ইউজ করলেন তখন এখানে জিরো শো করবে। আমার কিন্তু 30 ডেজ লেফট শো করছে আর আপনাদের এখানে জিরো শো করবে। তো অবশ্য আজকের এই টিপ ট্রিক্সটি প্রয়োগ করার পর এখানে অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন যে 30 ডেজ আপনাদের পিসিতে ক্যামটাশিয়া স্টুডিওটি রান করার পর যখন দেখতে পাবেন জিরো, ঠিক সেখানেও 30 ডেজ লেফট শো করবে। তো চলুন আমরা কার্যক্রম শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের সার্চে যেতে হবে। সার্চে গিয়ে আমরা রান লিখবো, RUN রান। রান লিখার পরে আমরা রানে ক্লিক দেব। রানে ক্লিক দেওয়ার পরে ঠিক এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে লিখবেন REGEDIT, এটিতে লিখবেন, তারপর এখানে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর লক্ষ্য করুন আপনার অবশ্য এরকম দেখাবে না, আমি দেখাচ্ছি যে আমি ক্লিক দিচ্ছি ঠিক এরকম দেখাবে। তখন HKEY_LOCAL_MACHINE এটিতে ক্লিক দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পর আপনি সফটওয়্যারে ক্লিক দেবেন। এই যে দেখুন, এখানে সফটওয়্যারটি যখন আপনি ঠিক এই অপশনটিতে ক্লিক দেবেন তখন আপনার এই এডির উপ অপশন হচ্ছে এইগুলো। তো এই উপ অপশনের আপনি সফটওয়্যারে ক্লিক দেবেন। সফটওয়্যারে ক্লিক দেওয়ার পর আপনি আসবেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে, সেখানে এসে কিবোর্ড থেকে Ctrl+F চাপবেন। চাপার পর এখানে লিখবেন DROM JM File, এটি লিখবেন। লিখার পর এখানে ফাইন্ড নেক্সট, এটিতে ক্লিক দেবেন। একটু অপেক্ষা করবেন যে এই যে এটা খুঁজে পাচ্ছে। তারপর আমরা এটিকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দেব, তারপরে ডিলিট, তারপর ইয়েস দেব। তা আমরা এখন একটু আবার সফটওয়্যারটি রান করি। যে লক্ষ্য করুন এখানে 30 ডেজ লেফট শো করছে। তো বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলেন এখানে 30 ডেজ এখানে শো করছিল, এখন কিন্তু নতুন টিপ ট্রিক্সটি অ্যাপ্লাই করার পর এখানে 30 ডেজ লেফট শো করছে। ঠিক আপনাদের পিসিতেও এই টিপ ট্রিক্সটি অ্যাপ্লাই করলে আপনারা আপনাদের এই সফটওয়্যারটির মাধ্যমে সুবিধা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন যে এই ভিডিওটি একটু সময় লেগেছে আর সময়ও ব্যয় করা হয়েছে শুধু আপনাদের উদ্দেশ্যে, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্ট করবেন। তো আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।